আমি শ্রী জগদীশ চন্দ্র বিশ্বাস, বরুণ বিশ্বাস আমার ছোট ছেলে। সুটি গ্রামে নারী ধর্ষণ, খুন, সেন্তাই, জোর জুলুম সব রকমেরই আরম্ভ হয়ে গেল। তখন ওই আমার ছোট ছেলে বরুণ, ও দেশের লোকজন ডাক দিয়ে একটা প্রতিবাদী মাস গঠন করলো। প্রতি ঘরে ঘরে প্রত্যেকটা নারীকে, মেয়েকে, কাউকে তারা বাদ দেয়নি। যার যখন যেভাবে প্রয়োজন হয়েছে তাকে ঘর থেকে তুলে নিয়ে গেছে। স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করছে এবং স্বামীকে সেটা দেখতে হবে, বন্দুক থেকে তাকে দেখতে বাধ্য করাচ্ছে। বাবার সামনে মেয়েকে ধর্ষণ করছে, সেটাকে বাবাকে দেখতে বাধ্য করাচ্ছে এবং তার ভিডিও ক্লিপিং করছে। সেই সব অ্যান্ডিভিজুয়াল গ্যাং, সেইগুলোর বিরুদ্ধে বরুণ তখন জনমত তৈরি করে, তারাই তখন স্টার্ট করে যে এটাকে বন্ধ করতে হবে। এবং ওদের আন্দোলন শুরু হতে হতেই কিন্তু খুব অল্প দিনের মধ্যে, এক বছরের মধ্যেই গ্যাংয়ের ম্যাক্সিমাম লোক যখন ধরা পড়ে যায়, গ্যাং লিডার যিনি ছিলেন সুশান্ত চৌধুরী, সে কিন্তু পরবর্তীকালে নিজে গিয়ে থানায় গিয়ে তার সারেন্ডার করে। আর এই 12 সালে এসে এই যাবতের মধ্যে আর কোনো অন্যায় অত্যাচার আমাদের দেশে, যে নারী ধর্ষণ, খুন, জখম, জোর করে সেন্তাইবাজ ছিল বাজারে, সন্ধ্যের পর বাজার হতো না, তাও সে শান্ত করেছিল। তারপরে এই 2012 সালে 5ই জুলাই কোন দুষ্কৃতীরা আমার ছেলেকে গুলি করে মারলো, তার এখনও কুলকিনারা পালাম না। আজ আমরা বৃদ্ধ বৃদ্ধা খুব মন দুঃখে, মন কষ্টে কাজ চলতেছি। আমার নাম গীতা বিশ্বাস, বরুণের মা। ছেলে দেখ কীরকম ছিল আমি বলতে পারবো না। ঠিক বিবেকানন্দ যা করত, নিজের খাবার লোকের দিয়ে দিত, অত না খেয়েও খুশি যেত। মানুষে বাঁচিয়ে যে ছেলে জীবনও দান করে যায়, তাহলে সেই মায়ের কি অবস্থা হয়, সেই মা কি করে বেঁচে থাকে, আমার তো কিছু নাই। আমি কামনা করি যে এরকম বরুণের মতো বরুণ আর যেন হাজার হাজার পৃথিবীতে জন্ম নেয়, আর দুঃখী দরিদ্রজনই তার সাহায্য পেয়ে তারা যেন সুখী হয়, খেয়ে বেঁচে থাকে।